নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ফুড নোট ক্রিয়েশনস। আজ আমি নিয়ে এসেছি সকালের জল খাবারের জন্য অত্যন্ত স্বাস্থ্যকর একটি রেসিপি, সুজির উপমা। তো চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করি আজকের রেসিপি। সুজির উপমা বানানোর জন্য আমি প্রথমে প্যানে দিচ্ছি 1 চামচ ঘি আর 2 চামচ রিফাইন তেল। এবার আমি তেল আর ঘিটা মিক্স করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ সুজি। এবার আমি সুজিটা হালকা ফ্রাই করে নিচ্ছি, যাতে সুজির কাঁচা গন্ধটা না থাকে। খুব বেশি ফ্রাই করার কিন্তু একদমই দরকার নেই। তারপর আমি অন্য একটা প্যানে 1.5 কাপ সুজির জন্য 3 কাপ জল গরম করে নিচ্ছি। 3 কাপের থেকে সামান্য বেশি জল দেবেন, কারণ জলটা ফুটে উঠলে পরিমাণটা কমে যাবে। গরম জলটা ফ্ল্যাক্সে রাখার পর আমি অন্য একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন রিফাইন তেল। তেলটা গরম হয়ে যাবার পর এই তেলে আমি চীনাবাদাম আর কাজু বাদাম হালকা ফ্রাই করে নিচ্ছি। বাদাম ভাজার সময় বাদামের কিন্তু খুব তাড়াতাড়ি কালার চেঞ্জ হতে শুরু করে, তাই খুব বেশি ভাজতে যাবেন না। চীনাবাদাম আর কাজু বাদাম ফ্রাই করে নেওয়ার পরে যে প্যানটাতে আমি সুজি ফ্রাই করেছিলাম সেই প্যানটা গ্যাসের ওভেনে বসিয়ে দিচ্ছি। প্যানে দিয়ে দিচ্ছি 2 চামচ রিফাইন তেল। তেলটা গরম হয়ে গেলে দিচ্ছি সর্ষে, গোটা জিরে, শুকনো লঙ্কা, বেশ কয়েকটা কারি পাতা, 1 চিমটি হিং আর চপড আদা কুচি দিয়ে আমি ফোড়নটা হালকা ফ্রাই করে নিচ্ছি। তারপর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা হালকা ব্রাউন করে ফ্রাই করে নিচ্ছি। পেঁয়াজটা কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছে। এবার চপড টমেটো, গ্রেট করে নেওয়া গাজর, কাঁচা লঙ্কা কুচি আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে আমি সব কিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। গাজর আর টমেটো অনেকটাই নরম হয়ে এসেছে। এবার ফ্রাই করে রাখা সুজিটা দিয়ে সব কিছু আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। সমস্ত সবজির সাথে সুজিটা 2 মিনিট ধরে ফ্রাই করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 3 কাপ গরম জল। আমি এখানে সুজির ডাবল পরিমাণ জল ব্যবহার করলাম। সুজি সেদ্ধ করার জন্য কিন্তু অবশ্যই গরম জল ব্যবহার করবেন। সুজিটা বয়েল হবার জন্য এবার আমি 7 থেকে 8 মিনিট গ্যাসের ফ্লেম লোতে রেখে ঢাকা দিয়ে দিচ্ছি। 8 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। সুজিটা কিন্তু বেশ ফুলে গেছে আর এখনো নরম রয়েছে। যেহেতু সুজি অনেকটাই জল টেনে নেয়, তার জন্য ঝরঝরে হতে বেশ সময় লেগে যায়। এবার আমি মিক্স করে দিচ্ছি ফ্রাই করে রাখা চীনাবাদাম আর কাজু বাদাম। তারপর আরও মিনিট 3 সুজিটা নেড়ে চেড়ে ওপর থেকে মিক্স করে দিচ্ছি ধনে পাতা কুচি। এইভাবে সুজিটা গ্যাসের লো ফ্লেমে কিছুক্ষণ রেখে দিলেই সুজিটা একদম ঝরঝরে তৈরি হয়ে যাবে। আমাদের সুজির উপমা পরিবেশনের জন্য একদম তৈরি হয়ে গেল। গাজর গ্রেট করে দেওয়ার জন্য সুন্দর একটা কালারও এসেছে আর বেশ ঝরঝরেও তৈরি হয়ে গেছে। অত্যন্ত স্বাস্থ্যকর এই সুজির উপমা আপনারা অবশ্যই বাড়িতে সকালের জলখাবারে বানিয়ে নিতে পারেন, আর একই সাথে স্কুল, কলেজ কিংবা অফিসের টিফিনেও ট্রাই করতে পারেন। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের রেসিপি কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন প্রেস করে দিন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।